তাহলে আমরা আজকে শিখবো যেটা, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে যদি কোশ্চেন এমন থাকে এক যোগে পরমাণু সংখ্যা কতটি, সেটার উত্তর খুঁজে বের করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, এক যোগে পরমাণু সংখ্যা কতটি, এইটা আগে প্রশ্ন দেখার পর তোমাকে যেটা চিন্তা করতে হবে যে এই যৌগটা কোথায় আছে, বিক্রিয়কে নাকি উৎপাদে। যদি বিক্রিয়কে থাকে তাহলে তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করার কোনো দরকার নেই তোমার আর কি। আর যদি উৎপাদে উৎপাদ হতো এক যৌগ, এখানে যদি এক্স লেখা থাকতো, তাহলে এক যৌগে কতটি পরমাণু আছে এইটা বের করার জন্য অবশ্যই তোমাকে লিমিটিং রিয়াকট্যান্ট করে তারপরে বের করতে হতো। আর তোমরা দেখো জেড যৌগে, বা এটা যদি এক্স হতো, এর কোনো গ্রাম দেওয়া নাই, কোনো ক্লু দেয়া নেই যে কত গ্রাম উৎপন্ন হবে, কি পরিমাণ উৎপন্ন হবে, কোনো ক্লু দেওয়া ছিল না। তাই যদি এইটা হতো তখন তোমাকে লিমিটিং রিয়াকট্যান্ট বের করে বা বিক্রিয়ক বের করে তখন উৎপাদের পরিমাণ বের করতে হতো, বা ওই উৎপাদে কি পরিমাণে পরমাণু আছে বা অণু আছে এগুলো নির্ণয় করতে হতো। কিন্তু এক্ষেত্রে দেখো, যেহেতু এক্স হচ্ছে বিক্রিয়ক, তাই তোমাকে এইদিকে আর তাকাতে হবে না, শুধু এই 40 গ্রামে কতটি পরমাণু আছে এটা বের করতে হবে। আর একটা কথা তোমাকে মনে রাখতে হবে, ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তরে তোমাকে অবশ্যই আগে অণু বের করতে হবে, তারপর তোমাকে পরমাণু বের করতে হবে। মনে রাখতে হবে এটা অবশ্যই, যে আগে অণু তারপরে কি পরমাণু, একবারে পরমাণু বের করার কোনো দরকার নাই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হতে থাকতে পারে। এই জন্য তুমি আগে অণু বের করবা, অণু বের করার পরে ওইটা দিয়ে তুমি পরমাণু নির্ণয় করবা। ঠিক আছে, মনে থাকবে? বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই করো। জি স্যার। যখনই তোমার জি স্যার, বা উৎপাদের হোক, অণু বের করতে মানে পরমাণু বের করতে বলবে, প্রথমে আগে অণু বের করবা। যদি গ্রাম থাকে তাহলে তুমি তার আণবিক ভর দিয়ে বের করবা, আর যদি লিটারে থাকে, ধরো উদ্দীপকে লেখা আছে 40 লিটার, তখন তুমি এসটিপি তে বের করবা, 22.4 লিটারে। মনে থাকবে? উদ্দীপক দেখে অ্যান্সার, উদ্দীপকে যদি গ্রাম থাকে তাহলে তুমি আণবিক ভর দিয়ে অণু সংখ্যা বের করবা, তারপরে পরমাণু বের করবা। উদ্দীপকে যদি ধরো এখানে আছে যে 35 লিটার কার্বন ডাইঅক্সাইড, তখন তুমি এইটাকে কি করবা, তুমি আগে এসটিপিতে 22.4 লিটার। এরকম আর একটা করিয়ে দেখাবো ইনশাল্লাহ, আমি মনে করে দিবে আমাকে। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 40 গ্রাম সোডিয়াম অক্সাইড যৌগে কতটি পরমাণু আছে, এজন্য আমরা উত্তরটা এইভাবে লিখবো। উত্তর সোডিয়াম অক্সাইড, অথবা লিখবো যে উদ্দীপকের এক যৌগটি, আগেটা লিখে ফেলি, উদ্দীপকের এক্স যৌগটি হলো, যৌগটি হলো, বাংলা লিখতেও পারো, একটু লিখলে তাহলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। সোডিয়াম অক্সাইড এটা লিখলাম Na2O, এই পর্যন্ত লিখে ফেললাম। সোডিয়াম অক্সাইড এর Na2O এর আণবিক ভর, আণবিক ভর, অথবা কেউ কেউ যদি এভাবে লেখো আরো সুন্দর হয়, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, মানে আমি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করছি, তাই আমি লিখছি গ্রাম আণবিক ভর সমান সোডিয়ামের 23 গুণন 2, সোডিয়াম অক্সাইডে সোডিয়াম পরমাণু সংখ্যা 2টা আর একটা অক্সিজেন 16, মানে এত গ্রাম কত হয় একটু বের করো। হারিয়া, কত হয় একটু বের করো। বাষট্টি 62, জি স্যার 62। আচ্ছা, 62 গ্রাম। তাহলে এটা লিখলাম। আর কেন আমি গ্রাম বের করলাম, আমি আবার বলছি কেন গ্রাম বের করলাম, এর উত্তর হলো উদ্দীপকে গ্রাম আছে তাই গ্রাম বের করলাম। উদ্দীপক, কারণ আমি গ্রাম এই গ্রামের সাথে তুলনা করে এই গ্রাম দিয়ে বের করবো, তাই কি না? এইখানে যদি লিটার থাকতো আমি লিখতাম এসটিপি তে 22.4 লিটার, এইখানে যদি অণু থাকতো আমি কোন, হ্যাঁ যেটা থাকবে ওই অনুসারে লিখবো। তাহলে আমি উদ্দীপক দেখেছি 40 গ্রাম থেকে পরমাণু বের করতে হবে, তাই আমি এর আণবিক ভর বের করে নিলাম। এখন
এইটা সমান তুমি যদি লিখতে পারো, লিখে রাখো এখানে যে 1 মোল এসটিপিতে, আমরা লিখবো যে এস না লিখলেও হবে এটা। হ্যাঁ আমি এমনি বললাম, এখানে লিখলেও সমস্যা নেই। তো দেখো এখন দেখো, এসটিপিকে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এই সোডিয়াম অক্সাইড গ্যাসীয় অবস্থায় তার 62 গ্রাম এ, মানে 62 গ্রাম সোডিয়াম অক্সাইড এ অণুর সংখ্যা, যেহেতু এটা একটা অণু, এটা কি পরমাণু? সোডিয়াম অক্সাইড কি পরমাণু না অণু? রিপ্লাই করো হারিয়া। অনু সরি, হ্যাঁ অনু। অণু যদি, তাহলে 62 গ্রাম সোডিয়াম অক্সাইডে অণুর সংখ্যা, এই জন্য আমি অণু লিখেছি, অণু দিয়ে আগে অণুর সংখ্যাই বের হয়, তাহলে কত? 0.023 × 10³ ইনভার্স, এত টি। হ্যাঁ তারপর দেখো, 1 গ্রাম সোডিয়াম অক্সাইড এ অণুর সংখ্যা 6.023 × 10³ এরপর আমরা লিখবো যে ওই যে উদ্দীপকে দেওয়া আছে কত গ্রাম, 40 গ্রাম সোডিয়াম অক্সাইড এ অণুর সংখ্যা সমান, এবার সমান দিব, সব শেষের বার সমান চিহ্ন দিব, ঠিক আছে? দিলে তাহলে লিখবো 6.023 × 10³ × 40, নিচে 62, এতটি। তোমরা কি ভালো করে বুঝতে পেরেছো বাবা? ভালো, আবার বলো, না বুঝলে আমি আবার শেখাবো, একদম ক্লিয়ারলি। বুঝছি স্যার। ভেরি গুড, তুমি 100% যদি বুঝতে পারো এটাই সার্থকতা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ স্যার, মানে যদি পরমাণু সংখ্যা বাইর করতে বলে, তাইলে এরকম ভাবে আগে অণু সংখ্যা বাইর করবো, দেন ওই যে পরমাণু সংখ্যা বাইর করবো, তাই জি না? জি জি ভেরি গুড, এইটা লজিক মনে রাখবো, কিছু লজিক খালি মনে রাখবো যে আগে সরাসরি অণুর পরমাণু বের হয় না, আগে অণু বের হয় তারপরে স্যার অ্যান্সার আসে, হ্যাঁ বলো স্যার অ্যান্সার 3.88 × 10³³। 3.88 × 10³² এত টি, অণু, অণু কিন্তু লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখি, এখন একটি এতগুলো কিন্তু অণু বের হয়েছে, এখন আমাকে বের করতে হবে। আমি দুঃখিত, নিচে দেখা যাচ্ছে না, আমি এইদিকে দিচ্ছি। একটি Na2O সোডিয়াম অক্সাইড অণুতে, অণুতে পরমাণু রয়েছে, বা পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কয়টি বাবা বলতো? 3টি। কয়টি বলো? কেন 3টি? এই অণুটাকে ফোকাস করবা, দেখবা Na2টা আর অক্সিজেন 1টা, অক্সিজেন 3টি। অতএব ওই যে অ্যান্সার বের করলাম এতটি অণু, তাহলে অতটিতে পরমাণু কয়টি আছে? ধরো এটা 5, ধরো এটা অ্যান্সার হলো 5, তাহলে কি হবে, 5টিতে হতো 15টি, তাই কি না? যদি এটা 5 হতো তাহলে 5টাতে হতো, 1টাতে আছে 3টা, 5টাতে 15টা, এটা একটু সংখ্যায় বেশি, তাই ওইটা দিয়ে করবো আমরা। তার অ্যান্সার 1.164 × 10³³। অতএব 3.88 × 10³³ এতটি সোডিয়াম অক্সাইড, আমি দেখো যে জায়গাগুলোতে লিখতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু ঠিকই সংখ্যাটা লিখছি, বা ওই জিনিসটা লিখছি। দেখো আমি কি লিখছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সংখ্যাটা লিখছি, যৌগের সংকেত কিন্তু আমি লিখছি, ডট ডট দিচ্ছি না, এরকম দিচ্ছি না, তাহলে তোমাকে এটা করা যাবে না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, এত 3.88 × 10³ এতটি এবার হয়েছে পরমাণু, এবার কি হয়েছে পরমাণু, এতটি পরমাণু। কত হলো আনসার আর একবার বলো? 1.164 1.164 × 10⁴ 24, এতটি পরমাণু, মনে থাকবে? জি স্যার। আজকে আবার অনেকেই দেখতে পাচ্ছি না, আবার অনেকেই আসছো, তোমাদের অনেক ধন্যবাদ। আর যারা আসেনি তাদেরকে বলবা স্যার রাগ হয়েছে, এভাবে কেন ইচ্ছে করে মিস করে। হ্যাঁ মানে যদি কেউ অবহেলা করে তাহলে তো তারই ক্ষতি, তাই না? যদি পরে অবশ্যই সবাইকে রেগুলার আসতে বলবে, ওই ব্যাচের অনেকেই আজকে দেখতে পাচ্ছে বেশ কয়েকজন। তো দেখো তাহলে আমরা কি পারবো না পারবো না অ্যান্সারটা বলো, অঙ্কটা করতে পারবো না পারবো না
বল পারবা এই ধরনের ম্যাথ করতে পারবা? জি স্যার পারবো। ইনশাল্লাহ। আর কেউ, আর সব, আর কারো কোনো সমস্যা আছে? মারুফ, মাহিন, আমরিন, নো স্যার। বুঝতে পেরেছো? নাই স্যার। সবাইকে বুঝতে হবে। আচ্ছা, এই এই ধরনের যে কোনো ক্ষেত্রে একদম শিওর থাকবা। এখন আমি শর্টকাট শেখাবো কিভাবে তুমি যদি এই অঙ্কটা এমসিকিউ এ আসে তাহলে কি এভাবে অঙ্ক করে করে তুমি সময় লস করবা? না, তাহলে কি করবা, শর্টকাট কি করবা সেটা তোমাকে বলি। তোমাকে কিন্তু ইয়ে করতেই হবে, মানে পারমাণবিক ভর দিয়ে আণবিক ভর বের করে নিতেই হবে, কারণ আণবিক যেহেতু গ্রাম আছে, তোমার প্রশ্ন আসছে 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের পরমাণু কত? 40 গ্রাম। এবার শর্টকাট আসছে 40 গ্রাম সোডিয়াম অক্সাইড এ পরমাণু সংখ্যা কত? পরমাণু কতটি এরকম আসছে, কতটি মনে করো। তাহলে এই যে কতটি আসলো, এরপরে চারটা অপশন আছে ক, খ, গ, ঘ। তোমাকে আমি এমসিকিউ তো তাই এইভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, এমসিকিউ যখন এই অঙ্কটা আসবে তখন তুমি কি করবে? তখন তো তোমার এইভাবে ম্যাথ করার সময় নাই, আছে না? তা তুমি জানো যে এর আণবিক ভর মানে 1 মোলে 6.023 থাকে, তা তোমার আণবিক ভর জানতে হবে 62। বের করে নিবে এইভাবে শুধু এইটুকু তাড়াতাড়ি করে, তাও ক্যালকুলেটারে সরাসরি করতে পারো। 23 গুণন 2 যোগ 16 মনে থাকবে, 23 গুণন 2 যোগ 16, তাহলে একবারে বের হয়ে যাবে 62। 62 বের করার পরে তুমি হচ্ছে অবশ্যই পারমাণবিক সংখ্যা কখনোই ভুল করে ব্যবহার করো না। সব সময় যত ম্যাথ আছে তোমাদের সিলেবাসে কোনো জায়গায় পারমাণবিক সংখ্যা নাই, সব সময় পারমাণবিক ভর, সংখ্যার কথা ভুলে যাও। সংখ্যা খালি জানতে হবে যেহেতু তুমি পড়ো, এবং তোমাকে জানতে হবে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত উদ্দীপক চেনার জন্য। কোনো ম্যাথ, একটা ম্যাথও নাই পারমাণবিক সংখ্যা আছে, সব ম্যাথে কি লাগবে, পারমাণবিক ভর যদি প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা জানতে হবে। সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু রিপ্লাই করো। জি স্যার। এটা একদম মাথা থেকে ছেড়ে ফেলো, অঙ্ক আসছে তো পারমাণবিক সংখ্যা লাগবে না তোমার সিলেবাসে, অঙ্ক আসছে তো পারমাণবিক সংখ্যা লাগবে না, বারবার বলে দিলাম আজকে। ওকে, তাহলে তাহলে সাথে সাথে তুমি কি করবা, এই যে এটা বলছি যে কিভাবে ম্যাথটা করবা, তাহলে 62 গ্রাম লিখবা। 62 গ্রামে থাকে 6.023 × 10⁻²³ এতটি অণু। এখন অণু বলছো না, অণু না লিখে তুমি কি লিখবা, পরমাণু বের করবা একসাথে, কেমনে? এটা তো অণু লিখছো, তাহলে অণুকে যদি এর সংখ্যা দিয়ে গুণ করি তাহলে পরমাণু পাওয়া যাবে কি না, মনোযোগ দিয়ে দেখ, যাবে না? 1 মোলের জন্য যাবে কি না দেখো, 62 গ্রাম মানে 1 মোল। এখন শর্টকাট কেমনে করবে, এইখানে আছে তিনটা পরমাণু, কয়টা পরমাণু আছে বলো, রিপ্লাই করো, কয়টা পরমাণু আছে সোডিয়াম অক্সাইডে? তিনটা। তিনটা, এইখানে 3 দিয়ে গুণ করলা, তাহলে এবার হয়ে গেছে কি, অণু আছে না পরমাণু হয়ে গেছে? পরমাণু। পরমাণু। তাহলে শর্টকাট এমসিকিউ করার জন্য তুমি পরমাণু করে নিবা, তার মানে 1 মোলে, যে কোনো 1 মোল, 1 মোল মানে 62 গ্রাম। যদি সালফিউরিক অ্যাসিড আসতো, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে তুমি কি করতা, পরমাণু করার জন্য 6.023 × 10⁻², সালফিউরিক অ্যাসিডের পরমাণু কয়টা, এই যে হাইড্রোজেন 2টা, সালফার 1টা, 3টা আর 4টা, কয়টা হলো, 7টা, 7 দিয়ে গুণ করবা, তাহলে পরমাণু হয়েছে না একবারে, হয়েছে কি না? স্যার, পানি যদি আসতো যে 5 গ্রাম পানিতে কয়টি পরমাণু, সে 5 গ্রাম পরের কথা, তুমি আগে 5 গ্রামকে অণু, অণু দেখো, 5 গ্রাম পানিতে অণু আছে, মানে 18 গ্রাম পানিতে অণু আছে, 18 গ্রাম মানে 1 মোল, 98 গ্রাম মানে 1 মোল, 1 মোলে অণু আছে এতটি, পরমাণু আছে 7 দিয়ে গুণ, 1 মোলে অণু আছে মানে 62 গ্রাম, এই যে এই যৌগটার 1 মোল মানে 62 গ্রাম, তো মানে 62 গ্রামে অণু আছে এতটি, যেহেতু পরমাণু বের করতে হবে তাই পরমাণু দিয়ে গুণ করে নিলাম, পরে আমি ম্যাথ করবো, আগে পরমাণুটা করে নিলাম একসাথে, অণুকে ওই অণুতে কয়টা মৌল আছে ওইটা দিয়ে গুণ করলে হয় পরমাণু, বুঝছো না? বুঝে নাই, অণুকে ওই অণুতে, এটা অণুর সংখ্যা, এই অণুকে এই অণুতে কয়টা পরমাণু আছে তাই দিয়ে গুণ করলে পরমাণু পাওয়া যায়, এটা কি বুঝছো, বুঝতে পেরেছো? বুঝে নাই স্যার? বুঝতে পারছি। আর কেউ বুঝে নাই? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার।
আচ্ছা ভেরি গুড বাবা, খালি পরমাণু বের করে নেবা শর্টকাট। পরমাণু বের করে নেওয়ার পরে অঙ্ক সহজ হয়ে গেল, যেহেতু আমাদের অঙ্কের টপিক এটা ছিল না, উপরেরটা ছিল, ওটা রেখে বাকিগুলো মুছে দিলাম। তার মানে আমার 1 মোল মানে 62 গ্রাম, আমার 1 মোলের দরকার নাই। 62 গ্রাম এই যে NO2 এর আণবিক ভর এত আছে 6.023, এর পরমাণু দিয়ে গুণ করছি, তাহলে হলো পরমাণু। এই 3 না লিখলে লিখতে হতো অণু, যেহেতু 3 লিখেছি তাই হয়ে গেছে একবারে পরমাণু। না তুমি শর্টকাট লিখবা, 62 গ্রামে আছে, আছে লেখার দরকার নেই, এরো দিবা। 62 গ্রামে আছে 6.023, 23 ইন্টু 3 পরমাণু, একে আছে, সাথে সাথে 62 কে ভাগ করে দিবা। এবার কততে আছে, এই যে 40 আছে, যখনই 40 আসবে তখন গুণ করে দিবা। এখন ক্যালকুলেটর টিপে অ্যান্সার হয়ে যাবে, বুঝছো না বুঝো নাই, ক্যালকুলেট করলে অ্যান্সার পাবে। আবার স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার স্যার। হ্যাঁ বলো স্যার, আমরা সাধারণত ওই যে N2O যখন মানে এটা অণু সংখ্যা বাইর করতে করতেছিলাম স্যার, তখন 1 মোল দিয়ে করছিলাম তাই না? তাতে কার কার মানে ফার্স্টে যখন অণু সংখ্যা বাইর করতে গেছিলাম স্যার সোডিয়াম অক্সাইডের, তখন আমরা অবশ্যই অবশ্যই সব সময় 1 মোলেই থাকে এই মানে। এখন ধরেন যদি ওখানে সামনে যদি ওটা 2 থাকে তখন কি 2 মোল লিখবো? না, সবসময় আগে শুরুতে 1 মোলে লিখবা। যদি এমন দেওয়া থাকতো যে 2 2 Na 2 O, তাইলে কি 2 মোল লিখতাম না? আচ্ছা যদি তোমাকে কোশ্চেন বলে যে 2 মোল সোডিয়াম অক্সাইডে কতটি পরমাণু আছে, ভালো করে বুঝো। আচ্ছা হ্যাঁ এরকম এরকম কি কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা তাহলে তখন তুমি কি লিখতা সব সময়? আবার একই কথাই লিখতা, 1 মোলে আছে 6.023, 10^23 এতটি, অর্থাৎ 2 মোলে আছে, এটাকে 2 দিয়ে গুণ, এতটি অণু। অণু বেরোচ্ছে না, এটাকে 3 দিয়ে গুণ করলে পরমাণু পাবা, তাই কি না? হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ। সবাই বুঝছো? আর আর স্যার ওই যে হ্যাঁ কিছু থাকে না যে সমতা থাকে, সামনে 2 থাকে বা 3 থাকে আমরা দেখি, হ্যাঁ থাকুক, সেইটা সমতার বেলা যদি বলে যে ওইখানে মোট কতটা আছে, তাহলে তখন ওই 2 দিয়ে গুণ করবো রেজাল্টকে। না সাপোজ যদি স্যার এখানে দেওয়া থাকতো যে 2 Na 2 O, এটার অণু সংখ্যা বাইর করো, 2 মোল যদি উচ্চার মানে উল্লেখ না করতো তখন কি করতাম? ওই যে টু টু তো বললাই তুমি, তার মানে তো ও তাহলে 1 মোল দিয়ে করতাম। আগে 1 মোল, তারপর যত মোল উদ্দীপকে যা চাবে তাই দিয়ে করবা। আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি স্যার, ধরেন কোয়েশ্চেনে লেখা আছে যে 2 Na 2 O, ঠিক আছে এরকম দেওয়া আছে, ধরো কোন একটা, আমি বুঝছি, এখন ধরো কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় সমতার কারণে সামনে 2 আসছে, তাই কি না? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমতার কারণে সামনে 2 আসছে। আমি মনে করো, মনে করো আমি আর কিছু দেখলাম না, আরো অনেক হ্যাঁ কিছু স্যার আছে, এটাই তারপর ডিগ্রির কাছে আছে। এখন তোমার যদি বলে যে এইখানে মোট পরমাণু কতটি, তাই কি না? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এবং বিক্রিয়াটা সমতা করেই দেওয়া আছে, তাই কি না? হ্যাঁ স্যার বাব আমার তখন তুমি সমতাটা অবশ্যই লাগবে। ওই যে যে অঙ্কটা, তাহলে তুমি 2 ধরেই করবা, কেন করবে না? কারণ তোমার তো বলছে এখন কি অবস্থা, যে অবস্থায় আছে এইখানে পরমাণু কতটি। ভালো কোয়েশ্চেন, তাহলে তুমি বলবা যে 1 মোলে আছে, 1 মোলে আছে 6.023, 10^23 কত, 23 এতটি অণু। অণু আগে অণু বের হবে তাই না? তারপরে 2 মোলে আছে, দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করবা। আমি একবার ওই লাইনেই করে দিলাম। এখন যদি পরমাণু বলতো এই একটা অণুতে কয়টা পরমাণু আছে, 3টা, তাই কি না? জি তখন আবার 3 দিয়ে গুণ করতে, এখন আবার 3 দুগুণে 6 দিয়ে গুণ করে না, কারণ এই 2টা একবার ইউজ করে 2 দিয়ে গুণ করেই নিলা তুমি, আবার কি ডাবল করবা? এখন 6 লিখবো না স্যার? কেন 6 লিখবো? কারণ এই কারণে 6 লিখবো না, কারণ দেখো তো তুমি একবার 2 দিয়ে গুণ করে নিলে না, এই যে 2 মোলের জন্য তো 2 দিয়ে গুণ করলাম, 1 মোলে ছিল এইটা, এই যে এইটুকু, 2 মোলের জন্য আরো একটা এই 2 দিলা, তাই কি না? স্যার ধরেন মানে আমি যখন সৃজনশীল করতে গেলাম তখন অণু সংখ্যা বাইর করার সময় 2 2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, আবার যখন পরমাণু সংখ্যা বাইর করতে যাব তখন আবার 2 দিয়ে গুণ করব না? তখন 3 দিয়ে গুণ করবো, কেন? যেটা রেজাল্ট হইলো আমার, এটা রেজাল্ট হবে 1.1, সরি, হ্যাঁ 1.2 × 10^24, এটা রেজাল্ট হবে এইরকম। হ্যাঁ
বুঝছো না বুঝছো নাই বুঝছি স্যার হ্যাঁ তাহলে এটা এটার রেজাল্ট হবে এখন যদি আমি বলি যে অতএব এটা কয় মোলে এটা কিন্তু দুই মোলে দুই মোলে নাই যে দুই দিয়ে গুণ করেছে তাহলে দুই মোলে হলো না এটা অণু হুম হুম এখন পরমাণু কতটি একটা পর অণুতে পরমাণু থাকে তিনটি দেখো যে সোডিয়াম দুইটা অক্সিজেন একটা তিনটা না হুম হুম তিনটা তাহলে এই এই এতগুলো অণুতে পরমাণু কয়টি তাহলে তিন দিয়ে গুণ হবে না স্যার সামনে দুই ওই দুইটা তখন তো বাবারে পরমাণু এই ছয় দেওয়া যাবে এই না সামনে দুই তো আমি গুণ করে নিলাম দুই গুণ করে নিলাম না আচ্ছা আমি তোমাকে বলি ধরো যে এই যে দেখো তোমার এক এটা এই দুই মান না এই একের জন্য তো এই ভ্যালুটা না হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে দুই এর জন্য কি ডাবল ভ্যালু না হুম হুম এই দুই কাটা গেল না এই দুই কি আর আছে না তাহলে এখন টোটাল এই এই দুই না থাকলে কি এই ভ্যালুটা এরকম হতো তার মানে অনুর সাথে গুণ করে দিব পরমাণু সময় আর অ্যাড করব না 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 এরকম না দিন ভেরি গুড তুমি তো গুণ করে নিলে এক জিনিস কেন বারবার ইউজ করবে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা সবাইকে ক্লিয়ার এই বিষয়টা আচ্ছা এরপর আমরা যেখানে ছিলাম আর একটা কোয়েশ্চেন যাই চার নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন কি কোনো সমস্যা আছে আর করো কারো চার নম্বরটা সহজ সেদিন করিয়েছিলাম পাঁচ নম্বর কোয়েশ্চেন কি ছিল বলো আমাকে পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল এক্স যোগে এসটিপি তে আয়তন কত এক্স যোগের এসটিপি তে আয়তন কত এক যৌগ ছিল সোডিয়াম অক্সাইড এসটিপি তে আয়তন কত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা গ্যাসীয় পদার্থ হ্যাঁ তো আমরা গ্যাসীয় ধরেই ম্যাথ গুলো করবো কারণ এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য তো দেখো বলবো যে এসটিপি তে এর আয়তন কত ওখানে দেওয়া ছিল আসলে কিন্তু 40 গ্রাম কত গ্রাম 40 গ্রাম আমি আবার আগের অঙ্কে ফিরে আসছি এটা রিয়েল ভ্যালু দেওয়া ছিল আমার ম্যাথে দেখা যাচ্ছে না একটু উপরে উঠে হ্যাঁ তো দেখ এইখানে আমরা দেখবো যে এই চার নম্বর কোশ্চেনে দেখবো যে 40 গ্রাম এসটিপি তে লিখবো এসটিপি তে অথবা এটা একটু পরে লিখি দেখো যে সোডিয়াম অক্সাইড এর আণবিক ভর আণবিক ভর আগে আণবিক ভর বের করতে হবে তাহলে ওই আগের মতোই কত আণবিক ভর কত ওই 62 গ্রাম বের করেছিলাম 23 গুণন 2 যোগ 16 বুঝতে পেরেছ এটা জি আচ্ছা 62 গ্রাম তাহলে 62 গ্রাম মানে হচ্ছে 1 মোল কিন্তু 62 গ্রাম মানে কি কত এসটিপি তে 22.4 লিটার না 1 মোল মানে যে যৌগের আণবিক ভর যত তার 1 মোল সমান তত আর 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার আয়তন দখল করে অর্থাৎ গ্যাসীয় অবস্থায় সোডিয়াম অক্সাইড কে যদি একটা জায়গায় ছেড়ে দেওয়া হয় তাহলে ওর 1 মোল মানে 62 গ্রাম জিনিস সোডিয়াম অক্সাইডটা 22.4 লিটার আয়তন বা 22,400 ml আয়তন দখল করে সব সময় এটা মুখস্থ মনে থাকবে মানে 62 গ্রাম অণুকে গণনা করলে 6.023 × 10²³ এতটা অণু পাবা এই অণুগুলাকে ছেড়ে দিলে তা 22.4 লিটার আয়তন দখল করবে অথবা 22,400 ml আয়তন দখল করবে বুঝতে পেরেছ সবাই জি স্যার আচ্ছা যদি তাই হয় তাহলে এবার আমাকে বলছে আয়তন কত এক যৌগের আয়তন কত আয়তন আয়তন কত এইটা কোয়েশ্চেন ছিল যদি তাই হয় তাহলে আমরা লিখবো আণবিক ভর 62 গ্রাম কেন 62 গ্রাম দিলাম এখানে গ্রাম আছে বলেই কিন্তু এটা বের করেছি হ্যাঁ এটা দিয়ে আমি আণবিক ভর 62 গ্রাম মানে কয় মোল 1 মোল 1 মোল এখানে লিখতে পারো এসটিপি তে হ্যাঁ লিখতে পারো 22.4 লিটার এটাও একই তাই না এটা লিখে রাখলাম উপরে তার মানে আমি স্যারকে বুঝাইলাম যে স্যার আমি এগুলো জানি তো তাই আমি লিখে রাখছি বুঝতে পেরেছো তো দেখো তাহলে আমি দেখলাম যে অতএব এখন এখন এসটিপি তে এই কথাটা লিখবা মানে প্রমাণ তাপমাত্রা ও চাপের বাংলা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার হচ্ছে ইংরেজি এই চাপে বা এবং এই তাপমাত্রা এবং চাপে 1 মোল না লিখে লিখবো 62 গ্রাম কেন 62 গ্রাম দিয়ে শুরু করব এটা অনেকের কোয়েশ্চেন হতে পারে
এইখানে আমার গ্রাম দিয়ে তুলনা বের করতে হবে, তাই আমি শুরুতে গ্রাম দিয়ে তুলনা করছি। কি বের করতে হবে আমাকে? আয়তন বের করতে হবে, তাই আয়তন দিয়ে শেষ করব। আমাদের তো আয়তন জানা নাই কোনো, আমরা জানি এসটিপিতে একটা আয়তন আছে 22.4 লিটার, সেটা 1 মোলের সমান। আর এই যৌগের 62 গ্রাম মানে 1 মোল, তার মানে এই 1 মোলে আছে 22.4 লিটার, একে কত ওই আনসার মানে প্রশ্ন অনুসারে কত, এই তো হয়ে গেল। তা 62 গ্রাম Na2 তে Na2 NaO2 ওতে মানে সোডিয়াম অক্সাইড এ এর আয়তন, আয়তন দেখো আমাকে আয়তন বের করতে হবে, আমি আয়তন শেষে লিখছি, যেটা বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। আয়তন 22.4 লিটার, বাংলাতেও লিটার লিখতে পারো কোনো সমস্যা নাই। 1 গ্রাম Na2O এর আয়তন 22.4 / 62 লিটার, অতএব কত গ্রাম, কত গ্রাম লিখবো বলো এখানে? স্যার এখানে স্যার একটু দেখি, 35। চিন্তা করে বলো স্যার, 35 গ্রাম নিতে হওয়ার কথা। তানজিলা আছো? তাসফিয়া, নুসরাত, রায়ান, মেহেদি? স্যার আছে। হ্যাঁ, তোমরা কেন রিপ্লাই করছো না? এবার কয় গ্রাম লিখবে এখানে? স্যার নেটে স্যার প্রচুর প্রবলেম করতেছে, স্যার মাইক অন, স্যার মাইক অন করলে স্যার মাইক অন হয় না, ও আচ্ছা এখন স্যার আপনার কথা স্যার বারবার আটকে আটকে আসতেছে। এখন শুনতে পাচ্ছো? ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? না স্যার প্রচুর গরম, রংপুরে তো গরম। আচ্ছা বাবা দেখো, এখানে দেখো 62 গ্রাম সোডিয়াম অক্সাইডের আয়তন 22.4 লিটার, এখন কি বুঝতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? জি স্যার। 62 গ্রামে 22.4 লিটার, একে কত, 22.4 / 62 লিটার, আর এই যে উদ্দীপকে দেওয়া আছে 40 গ্রাম, তাহলে 40 গ্রামে কত সেটা বের করবা, বুঝতে পেরেছো? জি। সবাই একটু মনোযোগী হই, 22.4 × 40 / 62 এত লিটার, তাহলে কত লিটার হইলো, সেটাই হবে আনসার। তার মানে হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট তোমাকে চিন্তা করতে হবে প্রথমে এই যৌগের আণবিক ভর কত, আণবিক ভর কেন বের করছি, কোথায় এটা, এখানে আণবিক ভর কেন বের করছি, কারণ এখানে একটা ভর দেয়া আছে 40 গ্রাম, ওই আণবিক ভরের সাথে এরপর এইটাকে আমি লিখে আমি আয়তনটা বের করব, যেটা বের করতে বলবে সেটা শেষে লিখতে হয়, এক্ষেত্রে আয়তন বের করতে বলছে তাই আমি আয়তন কি শেষে লিখবো। আর যেহেতু আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, কিসে, এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 22.4 লিটার, তাই আমাকে প্রথমে লিখতে হবে 62 গ্রাম। 1 মোল লিখছি না কেন, ইচ্ছা করে লিখছি না, কারণ আমি জানি ওখানে একটা গ্রাম দেয়া আছে, আমি গ্রামের সাথে গ্রামকে তুলনা করতে পারি, মোলের সাথে তো আর গ্রামকে তুলনা করতে পারি না, তাই আমি আগে 62 গ্রাম সোডিয়াম অক্সাইডের আয়তন 22.4 লিটার লিখে নিলাম। 1 গ্রামে আছে 22.4 / 62 মানে ভাগ, ওই ঠিক নিয়ম ক্লাস 4-এর বা 5-এর, আর 40 গ্রাম সোডিয়াম অক্সাইডে রয়েছে, আমরা অটোমেটিক্যালি এভাবে জানি যে 40 এখানে গুণ মাল্টিপ্লাই হবে, গুণ হবে, তাহলে রেজাল্ট যত হবে এটাই হলো অ্যান্সার, এত লিটার। বুঝাতে পেরেছি? রিপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো সবাই ভালো করে? জি স্যার। আচ্ছা এবার 5 নম্বর ছিল, এক যৌগের এসটিপিতে আয়তন কত, এটা 4 5 নম্বর ছিল, 4 নম্বর কেন লিখেছি, 5 নম্বর না, এক যৌগের এসটিপিতে আয়তন কত, ঠিক একই রকম 6 নম্বরে ছিল ওয়াই যৌগের এসটিপিতে আয়তন কত, তাহলে ওয়াই যৌগেরটা পারবা না, ওয়াই মানে কার্বন ডাইঅক্সাইড, পারবা না এইভাবে করতে, একই রকম অঙ্ক। 5 নম্বর ছিল ওয়াই যৌগের এসটিপি তে আয়তন কত, পারবা কি পারবা না? পারবো। জাস্ট এখানে আমি বলে দিই, আর কেউ কথা বলে না কেন, কেউ পারবে না? ওয়াই যৌগের 44 গ্রাম হবে, ওয়াই মানে কার্বন ডাইঅক্সাইড, লিখতে হবে ওয়াই যৌগ হলো কার্বন ডাইঅক্সাইড, তাহলে হবে CO2, 44 গ্রাম, এগুলো হুবহু তাই থাকবে, তাহলে 44 গ্রামে থাকে এত 22.4 লিটার, একই কত অ্যান্সার 35-এ কত, বুঝছো না বুঝে নাই? বুঝছি স্যার। জি স্যার। আমিন, মারুফ, মেহেদি সহ অনেকেই, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সাজিদ কই, সাজিদ কে দেখি না কেন আজকে?
স্যার আমি উপস্থিত আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বাবা মনোযোগ দিয়ে শুনো না, আপনি যদি আমাকে বারবার বলবা সামনে পরীক্ষা আচ্ছা, আমি কাউন্ট ডাউন টাইমার অ্যাড করে দিব আমার ওয়েবসাইটে, দেখবো কয়দিন আছে, যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় এসএসসি, কয়দিন আছে, কয় মিনিট কয় সেকেন্ড আছে দেখাবে নে, ঠিক আছে? তাহলে জি বুঝতে স্যার, পারবো কয়দিন আছে কয়দিন কমলো, আমার ওয়েবসাইটে ঢুকেই দেখবা এসএসসি এক্সাম নিয়ে মনে থাকবে। ওকে, তাহলে এখন দেখো এরপরে কোশ্চেনটা কি ছিল, 6 নম্বর, 6 নম্বর গেল, 7 নম্বর, উদ্দীপকের কোনটি লিমিটিং বিক্রিয়ক, এটা পারবা না, উদ্দীপকের কোনটি লিমিটিং বিক্রিয়ক পারবা না, পারবা না বলো। আচ্ছা আমাকে আমার কিছু কোশ্চেনের অ্যান্সার দাও, লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে কি উৎপাদ দেখতে হবে না হবে না, উৎপাদ কি তৈরি হচ্ছে, কয় বল তৈরি হচ্ছে, এগুলো দেখতে হবে কি হবে না, রিপ্লাই করো। হারিয়া হবে হবে লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য উৎপাদ কত গ্রাম তৈরি হচ্ছে, এগুলো বের করতে হবে কি হবে না, বা দেখতে হবে কি হবে না, কোশ্চেন এটা ছিল। সেটা চাইলে তো বের করতেই হবে। আচ্ছা চাইলে নয়, আমি বলছি আমি লিমিটিং বিক্রিয়ক কে এইটার জন্য উৎপাদ আমি লিখলাম, ঠিক আছে, কিন্তু উৎপাদের পরিমাণ কত, কত মোল, এগুলা কি লিখতে হবে তাই বলছি, বিশেষ করে উৎপাদ কত গ্রাম বা কতটুকু উৎপন্ন হইলো, এইগুলা কি বের করতে হবে, জি স্যার, তাই মনে হয় সবার কি একমত, সবাই কি একমত, ভালো করে বলো। স্যার লিমিটিং বিক্রিয়ক কে? যদি তোমাকে বলে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, তাহলে কি তুমি উৎপাদের পরিমাণ নির্ণয় করবা না করবা না, আমার কোয়েশ্চেন সেটা ছিল। স্যার লিমিটিং বিক্রিয়ক কে তো আচ্ছা স্যার স্যার, উৎপাদনের পরিমাণ বলতে মানে যতটুকু আমার প্রয়োজন সেটা বের করবো। আচ্ছা কি তোমার কি প্রয়োজন, বিক্রিয় বের করা প্রয়োজন না উৎপাদ বের করা প্রয়োজন, লিমিটিং বিক্রিয় স্যার প্রয়োজন? পরিমাণ বিক্রিয়। আচ্ছা আমি ক্লিয়ার করে দিই, কনফিউজ হওয়ার কিছু নাই, মনোযোগ দিয়ে শুনলো, কেন আমি এরকম ক্রস কোয়েশন বা অনেকগুলো কোয়েশন কেন করলাম, এর কারণ হচ্ছে তোমরা যদি যে সন্দেহগুলা থাকে কি করব কি করব না এগুলা দূর হয়, তাছাড়া আর কাউকে হ্যারাস করা বা কোনো সমস্যা করার জন্য নয়, এইটাতে তোমাদেরকে মনোযোগটা একটু ইনশাল্লাহ যাতে বাড়ে এই জন্য বলছি। এখন মনোযোগ দিয়ে আনসারটা শোনো, যখন কোনো অঙ্কে তোমাকে বলবে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, তুমি শুধু বিক্রিয়াটা লিখবা, সমতা করবা, কিন্তু উৎপাদ কয় গ্রাম কি কতটুকু বের হবে এ নিয়ে কোনো টেনশন নাই, তুমি বিক্রিয়ক নিয়ে কাজ করবা, কথা কি বুঝছো না বুঝো নাই? ধরো তুমি একটা অফিসে চাকরি করো, ধরো আমি যখন আমি একটা কলেজে জব করি, এখন আমাকে যদি বলে আপনি ক্লাস নেন, তো আমি যদি চা খাইতে যাই, চা খেয়ে যে ফোন করি আমি চা খেয়ে তারপরে আসবো, এটা কি আমি ঠিক কাজ করছি না উল্টা কাজ করছি বলো? উল্টা কাজ করছি সেটাই তার, তাই কি না, দুইটাই করছি নাকি, আমি উল্টা কাজ করছি ঠিক কাজ করছি না, চা খাওয়াটা ঠিক ক্লাস বাদ দিয়ে, আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক। এখন আর একটা কথা, যদি আমাকে বলে ক্লাস নাও, মনোযোগ দিয়ে শুনবা তাহলেই বুঝে যাবে ইনশাল্লাহ, যদি আমাকে বলে ক্লাস নাও, এখন আমি যে ধরো যে টাকার হিসাব নিচ্ছি সবার কাছে, কত টাকা বেতন দিছো না দিয়েছো, এই সেই সেই, কেন বেতন দেও না, এই সে বেতন তাড়াতাড়ি দাও, এগুলো কি আমার কাজ, আমার দরকার আমি পড়াবো তাই না, তো আমি কিন্তু পড়াচ্ছি, আমার বললাম স্যার এই তো আপনি গল্প করছেন, আসলে পড়াচ্ছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমার যা কাজ আমি তাই করবো, আমাকে বলা হলো লিমিটিং দিয়ে